এতে খালি আছে সিটটা তো পাশেটা লোক আছে এটা খালি একটু দাও এই মাত্র মাত্র আমরা মাঝখানে সিটগুলো ফিলাপ করে বসবো যেন সবাই বসতে পারি আমি আমার সিনেমাটোগ্রাফারকে একটু অনুরোধ করবো কারণ প্রথমে সে আসতে পারেনি একটু আটকে গেছিল ইহা যদি একটু আপনার কথা বলেন সংক্ষিপ্ত করে ধন্যবাদ সবাইকে অভিজ্ঞতা মানে এটা একটা অন্য জার্নি ছিল আমাদের মানে এটা ট্রুথ ফিল্ম এবং এই ফিল্মের কোনো জার্নির সময় আমরা একদম এই সিচুয়েশনের সাথে যে আমরা মার্চ করছি যার কখনোই মনে হয় না যে ফিল্ম শো করছি আর কি এবং সোহাগ ক্যারেক্টার এবং ভাবে জানছিলেন আমরা একদম প্লে দিয়ে গেছি কি অডিয়েন্সের সাথে কথা বলবো নাকি দাঁড়া হবো কে তাই বসতেছে ওখানে দাঁড়াই বলো হ্যাঁ আচ্ছা আমি কি দাঁড়িয়ে বলি আপনার এই ছবি যে সময়কালটা আমি ধরতে পারি তিনটা বক্তব্য আমি দারুণ হয়ে বই পেয়েছি ছবিতে কিন্তু ছবির সময়কালটা মানে কত দিন টাইমে এই ছবিটা মানে কাহিনীতে যে তার সময় এই তিনটা সময়ের মধ্যে প্রথম কথা ওই যে আমাদের যে নারী পাচার এটা কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের একটা আমাদের সমস্যা থার্ড জেন্ডার একটা সমস্যা হ্যাঁ তাছাড়া ধর্মীয় সমস্যাও কিছু এখানে পাওয়া গেছে তো এর জন্য এই ছবিটাতে যে সময়টা কোথায় ধরা হয়েছে আমি বুঝতে পারি এবং আপনার প্রশংসাটা আমি করে দিলাম দৃষ্টান্ত এবং এডিটিং একটার পর একটা দৃশ্য যাওয়া তার মধ্যে যে কাজগুলি সত্যজিৎ রায় জমি পেয়েছে এই জায়গায় আমাদের শিক্ষক চলচ্চিত্রে যে অপুতে অপু যেহেতু যাত্রা গান দিয়ে খেয়াল শেষে সাজল সেই কিছু ছোঁয়া এগুলি আমাকে বেশ অনুপ্রাণিত করেছে এবং ভালো লেগেছে এবং সংক্ষেপে বলছি আমি তবে আমি একটু ডিটেলস এই সময়টা আমি জানতে চাই যে আপনি ছবিটাকে এই তিনটা সময় যে কীভাবে ধরলেন কতদিন আমাদের মিউজিয়াম ক্লোজিং এর টাইম খুব কাছে আমরা একটু সংক্ষেপে প্রশ্ন সংক্ষেপ উত্তর বলে নেব নি কারণ আমি যদি এক কথা বলি ভাই আপনার প্রশ্নের উত্তর হচ্ছে যদি সময়কাল ধরে এখন আপনি বলেন যে 2013 সালে শুটিং শুরু হয় এটা এটা কোনো নর্মাল ফোন ব্যবহার করতে দেখা গেছে স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায় না কিন্তু 2013 সালের পর তো একটা স্মার্টফোন এসেছে স্মার্টফোন থাকতে নর্মাল ফোন ব্যবহার আমরা একটা প্রশ্ন পেয়েছি এরপর আর কারো কোনো প্রশ্ন থাকলে একসাথে প্রশ্নগুলো নিয়ে আমরা যাবো প্লিজ মাইক্রোফোনটা হাতে রেখে বলতে হবে মূলত আমি খুলনায় আমার খুলনায় বাসা তো আমার মনে হচ্ছে যে সোহাগদের প্রজন্ম আর আসবে কিনা আমি জানি না তো আমি পার্সোনালি ওই জায়গা থেকে হ্যান্ডস অফ টু দ্য টিম যে তারা একটা প্রজন্মকে ক্যারি করে নিয়ে যাওয়ার উদ্যোগটা নিয়েছেন আর প্রশ্নটা হচ্ছে এই যে মাঠ পর্যায়ে বা ওই উপকূলের গল্পটা তুলে আনায় পরিচালক বা টিম টিমের আসলে চ্যালেঞ্জগুলো কী কী ছিল এবং তারা কীভাবে ওভারকাম করেছে চ্যালেঞ্জ এবং সেই সাথে স্মার্টফোন এবং আগের যে ফোনগুলো ব্যবহারের বিষয় ছিল সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে ওই অন্তর্শ্রী বা ওই যে যাত্রার তাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস ওরা তো এখনও সেই বাটি ফোন ব্যবহার করে না ঠিক আছে এটা আমি চ্যালেঞ্জ অনেক ছিল আমি এবারে আপনার যেহেতু একটা ছবি বাংলাদেশের প্রেক্ষাপটে 2013 শুরু হয়েছে আর 2024 আপনার দেখেছেন তাহলে 11 বছর এমনি এমনি যায় চ্যালেঞ্জ দিতে দিতে সেটা সলভ করতে করতে এটা সমাধানটা হয়েছে ঠিক আছে আর কারো কোনো প্রশ্ন আছে